দারিদ্রতা আর শারীরিকভাবে প্রতিবন্ধতাকে দূরে সরিয়ে সামনে চলতে শিখিয়েছিলেন অমিত মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনার হেজারগঞ্জের অমিত মণ্ডল একেবারেই দুঃখ দরিদ্রত পরিবারের একজন সন্তান। এরপর আবার শারীরিক দিক দিয়ে তিনি ছিলেন বিশেষভাবে সক্ষম। তবে সব প্রতিবন্ধতাকে দূরে সরিয়ে অমিত নিজের পড়াশোনা চালিয়েছিলেন এবং বর্তমানে নামকরা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি ভিডিও তৈরি করে তিনি হয়ে উঠেছিলেন ইউটিউব স্টার। এর মধ্যে হঠাৎ মঙ্গলবার তার স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় তিনজন আহত হন, যাদের মধ্যে অমিতের অবস্থা খারাপ হওয়ায় তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। মাত্র 22 বছর বয়সে অকালে অমিতের চলে যাওয়া তার বাবা মায়ের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো, কারণ ইউটিউব থেকে রোজগার করে নিজের যেমন স্বাবলম্বী হয়ে উঠেছিলেন, অমিত সেরকম তার বাবা মাকে স্বপ্ন দেখিয়েছিলেন কিছু করে দেখানোর, কিন্তু সেসব অকালেই চলে গেল। এইসবের পরিপ্রেক্ষিতে তার বাবা মা কপালকেই দোষাচ্ছেন। ইউটিউবের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে উপার্জন বৃদ্ধি পাওয়ায় নিজের শখ পূর্ণ করতে অমিত কিনেছিলেন একটি স্কুটি। সেই স্কুটিতে আরো দুটি চাকা লাগিয়ে নিজেই তা চালাতেন, কিন্তু সেই স্কুটি যে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তা তিনি যেমন কোনোদিনই ভেবে ওঠেননি, সেরকমই ভেবে উঠতে পারছেন না তার বাবা মা। জানা যাচ্ছে মঙ্গলবার বিকেল বেলায় অমিত মণ্ডল তার মামা ও মামিকে নিয়ে বকখালিতে বেড়াতে গিয়েছিলেন। বকখালি থেকে ফেরার পথে স্কুটি চালাচ্ছিলেন তার মামা, আর সেই সময় একটি ইঞ্জিন ভ্যানকে ওভারটেক করতে গিয়ে 117 নম্বর জাতীয় সড়কের ধারে একটি দোকানের পিলারে ধাক্কা মারে স্কুটিটি। এরপরই সবকিছু শেষ হয়ে যায়।